কবজ হয়ে যাবে মুমিনরা দুনিয়া থেকে বিদায় নেবেন মুনাফিকদের উপরে যিনি ভয়ঙ্কর কিয়ামত সংগঠিত করবে সমুদ্র থেকে আগুন সব উতলে পড়বে আকাশটা ভেঙে পড়বে তারকাপুঞ্জি ভেঙে পড়বে আযাব আর আযাব আসবে ওই আযাব গজবের ভিতরে যিনি এই কাফেরদেরকে বেঈমানদেরকে মুনাফিকদেরকে শেষ করবেন তিনি কে আল্লাহ আসবে ভূমিকম্প পৃথিবী কাঁপবে থরথর করে এমন অন্ধকার পৃথিবীর জন্য আসবে 40 দিন পর্যন্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে সময়টা কখন নির্দিষ্ট করে আমরা বলতে পারি না এর জ্ঞান যার কাছে তিনি কে আল্লাহ তবে এই আযাবগুলো পৃথিবীর জন্য আসবে এমন আযাব আসবে এই পৃথিবীবাসী দেখবে পৃথিবীবাসী শুনবে করোনা এক দেশকে আক্রমণ করে নাই গোটা দুনিয়াকে যেমন একভাবে আক্রমণ করেছে আগামীর সব আঘাতগুলো একত্রে আসবে থরথর করে সারা দুনিয়ার মানুষ কাঁপবে ঠিক না বেঠি কি অবস্থা হবে চিন্তা করে পৃথিবীর অবস্থাটা এমন হবে এই করোনা কালীন সময়ে সন্তান হয়ে মাকে ফেলে রেখে চলে গেছে বাবাকে কোথায় দাফন করা হয়েছে সন্তান জানে না এই যে অবস্থা পৃথিবীর ভিতরে বিরাজ করে গেল আমরা একটু ভালো আছি বিদায় এইটা মনে করার সুযোগ নাই করোনা বিদায় হয়ে গেছে এখনো করোনা আমেরিকাকে গিলে খাচ্ছে লন্ডনকে গিলে খাচ্ছে ব্রাজিলকে গিলে খাচ্ছে ঠিক না বেঠি এই যে অবস্থা এখন বিরাজমান সামনের আযাবগুলো দৃশ্যমান হবে আযাবের সময় ঈমান আনা না বরং ঈমান আনতে হবে আযাব আসার আগে যদি এখনি আপনি শুধরে যেতে পারেন যিনি কবুল করবেন তিনি কে শুধরাতে চান বলেন চান আসলে মন থেকে চান তো মন থেকে যারা চান একটু মনটারে প্রশ্ন করেন এই যে অবস্থা এখন দুনিয়ায় বাগদাদের মানুষ চিন্তাও করে নাই বাগদাদ শেষ হয়ে যাবে এই যে পৃথিবীর ভিতরে আফগান চিন্তা করে নাই এভাবে শেষ হবে এখন যেই সময়টায় আমরা আছি চাঁদের মধ্যে অলরেডি পানি বেড়ে গেছে সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক ইয়াতাকারাবু যামান জমানা এখন এমন হয়ে যাচ্ছে গত 2020 সনে গবেষণা করে দেখা গিয়েছে এমন 28টা দিন সায়েন্টিস্টরা পেয়েছে যেই দিনগুলো 24 ঘন্টার আগেই শেষ হয়ে গেছে এই আলামত এখন প্রমাণ করে দিচ্ছে ওই যে নবীর হাদিস জমানা সংকুচিত হয়ে যাবে সপ্তাহ তো সপ্তাহের মতোই থাকবে কিন্তু ঘন্টার মতো পার হয়ে যাবে ঘন্টা তো ঘন্টার মতোই থাকবে কিন্তু একটা পাতা পড়ার সময়ের ভিতরে ঘন্টা শেষ হয়ে যাবে এখন দেখেন আগের দিনে একটা ঘন্টা পার হতে কত সময় লাগত এখন ফেসবুক নিয়ে যখন আপনি বসলেন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কুরবানি হয়ে যাচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন না ঠিক না বেঠি এই যে অবস্থা এখন বিরাজমান তার মানে কি দাঁড়ালো কিয়ামতের সময়টা বড় কাছে এই সময়টা এত ভয়াবহ সিরিয়া যখন 12 বছর মার খেয়ে ফেলবে সামনে যদি আর কোনো গ্যাপ না হয় যদি এই মার খাওয়া থেমে না যায় ভবিষ্যৎবাণী অনুযায়ী 12 বছর পরে এই পৃথিবীর ভিতরে বৈপ্লবিক পরিবর্তন আসবে পৃথিবী দখলদারীদের দখলদারিত্ব বেড়ে যাবে কে কার আগে দখল করবে ফুরাতের ভিতর থেকে এমন কিছু বের হবে দখলের জন্য পৃথিবী মরিয়া হয়ে পড়বে স্বর্ণের খনি দখলের জন্য মরিয়া হয়ে পড়বে লুভনীয় এমন কিছু বের হবে সেটা দখলের জন্য মরিয়া হয়ে পড়বে সেই সময়ে একমাত্র শুধুমাত্র তারা বাঁচবে যারা আল্লাহর গোলাম হবে নবীর উম্মত হবে তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে সব মরবে সব মারা যাবে নয় জনের ভিতরে সাতজন মারা যাবে
চিন্তা করে দেখেন পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয় 700 কোটি যদি মারা যায় থাকে কয়শো কোটি ওই 200 কোটির উপরে আযাব কিন্তু শেষ না এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে এইখানে কোটি কোটি মানুষ মারা যাবে 40 দিন যদি সূর্য না ওঠে মানুষের অবস্থা কি হবে পাকশাক করবেন কেমনে অবস্থা কি হবে এই যে অবস্থা পৃথিবীতে আসবে আপনারা মনে করতেছেন হুজুর এখনো বিয়ে শাদী করি নাই কেমন ওয়াজ করতেছেন বিয়া কেমনে করব বিয়ে শাদী করার সব ভয় ঢুকে গেছে হুজুর বিয়ে কেমনে করব আচ্ছা বলেন তো এই ওয়াজগুলা কি আমার বানানো বলেন বানানো আরে আপনার প্রস্তুতি নাই তাকায় দেখে পুরা ইসরায়েলে ইহুদিরা গারকাত গাছ লাগিয়ে রেখেছে কারণ তারা জানে একটা ইট পাথর একটা বালুকণা পর্যন্ত বলে দিবে এখানে ইহুদি আছে উক্তলহু তার গর্দানটা উড়িয়ে দাও জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই বলেন আল্লাহু আকবার হিটলার এক এক লাইন 60 লাখের উপরে ইহুদি মারছে নিজে ছিল খ্রিস্টান আল্লাহ বাঁচাইছে কারণ যদি মুসলমান হইতো এমনি আমাদেরকে সন্ত্রাসী বলে সারা জীবন আমাদেরকে তারা সন্ত্রাসী বলতো ঠিক না বেটি এক হিটলার সব ইহুদির গোষ্ঠী শেষ যে অল্প কিছু রইছে এদের জ্বালা এখন পৃথিবীর মানুষ টিকতে পারে না ঠিক না বেটি 66 জন ইহুদি পরিবার মিলে রথ চাইল্ড ফ্যামিলি আরো কয়েকটা পরিবার আছে এই কয়েকটা পরিবার মিলে সারাটা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে ব্যাংক অফ দা ব্যাংকস সারা দুনিয়ার ব্যাংকিং ব্যবস্থা তাদের হাতে গভর্নমেন্ট অফ দা গভর্নমেন্টস সমস্ত সরকারকে তারা পরিচালিত করে তারা তাদের মতো করে দুনিয়া চালায় এই যে তারা সারা দুনিয়াতে নিয়ন্ত্রণ চালাচ্ছে আপনি আমি যখন এখানে বসে আছি গরকত কাজ তারা জায়গায় জায়গায় লাগিয়ে রেখেছে কারণ একটা গাছ বলবে না ইহুদি এখানে আছে জুবজারের মতো আপনারা দেখেন নাই হয়তো গুগলে সার্চ করে দেখবেন এই গরকাত নামক গাছ ইসরায়েলের প্রান্তে প্রান্তে লাগিয়ে রেখেছে তারা বিশ্বাস করে আল্লাহর নবী যা বলেছে এর এক ইঞ্চি মিথ্যা হতে পারে না কাজেই গরকত গাছ লাগাই যদি বাঁচতে পারি গাছের নিচে আইসা বাঁচবো আরে গাছের নিচে যে বালিকণা আছে ওই বালিকণা বলে দিবে এখানে ইহুদি আছে মার জোরে কোন আল্লাহু আকবার ও মুসলমান চিন্তা করেন এখন আপনার আমার প্রস্তুতি কেমন হওয়া দরকার আপনারা যারা ইমাম মাহদির ওয়াজ শুনতে চাচ্ছেন ছেলে আসবে 10 বছর পরে কয় বছর আমেরিকা থেকে ফোন দিছে বাবা আমি 10 বছর পরে আসতেছি আপনি গালের নিচে হাত দিয়ে বসে থাকবেন না কিছু করবেন করতে হবে কি করবেন বলেন হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বি ঠিক বলছে যে হুজুর গাড়ি ভাড়া করা লাগবে ওই এয়ারপোর্টে যাওয়া লাগবে যশোর এয়ারপোর্টে সেখান থেকে ছেলেকে আনা লাগবে বিছনা রেডি করা লাগবে যে ছেলে এসে ঘুমাবে নতুন বিছনা নতুন কম্বল সব রেডি আর কম্বল সাথে নিয়ে আসবে সেটাও রেডি করে রাখবে সব রেডি রাখবে খানা দানা সকালে পাঠায় বাজারে নতুন মাছ বড় বড় মাছ কি এসেছে সব মাছ আনবেন ভেটকি মাছ সব মাছ এনে সন্তানকে খাওয়ানোর জন্য প্রতিযোগিতা কোনটা রেখে কোনটা খাওয়াবেন এর নাম প্রস্তুতি এখন যারা ইমাম মাহদির জন্য প্রস্তুতি নিচ্ছেন ওয়াজ শুনে গিয়ে ঘুমাবেন এর নাম প্রস্তুতি না ওই লোকটা দাজ্জালের জন্য অপেক্ষায় আছে ঠিক না বেঠি দাজ্জাল যে আপনার ঘরের ভিতরে দাজ্জালের ফেতনা ঢুকে আছে আপনি চিন্তাও করতে পারেন না এই যে ছোট ছোট বাচ্চারা এখন মোবাইলের ভিতরে দেখবেন খালি বসে বসে কার্টুন দেখে ওই কার্টুনের ভিতরে এমন কার্টুন দেখানো হয় যে কার্টুন এক চোখওয়ালা ওই এক চোখের লোকটা সবারে সাহায্য করে ত্রিভুজওয়ালা চেহারা উপরে একটা চোখ পৃথিবীর ছোট্ট বাচ্চাদেরকে প্রমোট করছে ইহুদিরা যে আগামীর দিনের সাহায্য করবে দাজ্জাল আসলে সাহায্য করেন কে এই ফেতনাগুলা থেকে যদি বাঁচতে হয় আমার ভাইয়েরা যুবকেরা দেখবেন চুল রাখে এক চোখ বন্ধ করে ফেলেছে এত লম্বা লম্বা সামনের দিকে চুল এই চুলের স্টাইলটা ইহুদিদের স্টাইল এখন যুবকরা যারা রাখতেছে
বুঝতে হবে, না বুঝে তারা ইহুদিদেরকে ফলো করতেছে ঠিক না বেঠি। সেদিন আমি সৌদি আরবের একটা পিকচার দেখে অবাক হয়ে গেলাম, ওইখানের মধ্যে ইহুদিদের স্টার চিহ্ন, তাদের তারকা চিহ্ন কাবার পাশে। এখন করোনা কালীন সময়ে কাবার পাশে মানুষদেরকে একটা নির্দিষ্ট সীমায় দাঁড় করানোর জন্য বিভিন্ন বোর্ড দিয়ে আটকে দেওয়া হয়েছে, সেখানে পর্যন্ত এখন লোগোগুলো কেমন যেন মনে হচ্ছে ওই দৃশ্যের সাথে মিলে যাচ্ছে, কারণ তাদের চক্রান্তের হাত আমার নবীর রওজা পর্যন্ত তারা প্রসারিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দেহকে তারা নিয়ে যেতে চেয়েছিল। এই চক্রান্ত থেকেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেছে ঠিক না বেঠি। কিন্তু এখন যে চক্রান্ত তারা করছে সারা দুনিয়ার মুসলমানদেরকে সংঘাত লাগিয়ে দিচ্ছে, ইয়াকতিলুনা বাদুহুম বাদা, আমরা লড়াই করছি। কষ্ট হচ্ছে আপনাদের? না। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলেরা সব লড়াই করতেছে, প্রিন্সের ছেলেরা। এখন তাকায় দেখেন কাতারকে বিমান উড়াতে দেয় না, সংযুক্ত আরব আমিরাতের উপর দিয়ে কাতারের বিমান যেতে দিবে না। তারা বলে কাতার সন্ত্রাসী, তোমরা কাতারকে সন্ত্রাসী বলে ইসরায়েলের বিমান উড়াতে দিয়ে খোদ কিয়ামতকে তোমরা ডেকে আনতেছো ঠিক না বেঠি। এই যে অবস্থা, এখন আমাদেরকে বলে দিচ্ছি কিয়ামতের সময় সন্নিকটে, ইমাম মাহদী আসার সময় সন্নিকটে, এই সন্নিকটে সময়ে আমার আপনার আমল কি হবে? আমার আপনার আমল হবে প্রস্তুতি নিতে হবে, আমল পরিবর্তন করতে হবে, নিজের জীবনকে নতুন করে রাঙাতে হবে, ইসলাম বিজয়ের জন্য নিজের পাকে দুলায় দূষণিত করতে হবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনি যদি আপনার পাটাকে ধুলায় দূষণিত করেন, হারামাহুল্লাহু আলান নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? পৃথিবী অন্ধকার হবে, তারপরে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাবে, মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহর গোলামি করবে, তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? ও মুসলমান, আপনি যদি মনে করেন হুজুর আফগান মরছে আমাদের কি, সিরিয়া মরছে আমার কি হয়েছে, বাগদাদ শেষ হয়েছে আমার কি হয়েছে, এটা মনে রাখবেন, পরের সিরিয়ারে যদি কেউ মার খেতে হয় আমার দেশের মুসলমানরাও মার খেতে পারে ঠিক না বেঠি। সেখান থেকে যদি বাঁচতে হয় আজকেই প্রস্তুতি নেন, আজকে থেকেই জাগ্রত হন। 70,000 মানুষের কানের পর্দা নাই, চোখের দৃষ্টিশক্তি শেষ, জবানের শক্তি শেষ। অনেকে চিন্তা করবেন হুজুর কি বলেন এগুলো, আচ্ছা করোনা যে এভাবে আসবে চিন্তা করছেন কি করে, হাতি একটু মুসাফা করছেন, ওইটা আসতে ঢুকে গিয়া ফুসফুস পর্যন্ত চলে গেছে, একটু নাক চুলকাইছেন ফুসফুসে গিয়ে অ্যাটাক করছে, চোখ চুলকাইছেন ঢুকে গিয়ে ফুসফুসে অ্যাটাক করবে। এই যে অবস্থা, মানুষ চিন্তা করতে পারছে কথা কয় না? আপনারা পারছেন? আমরা চিন্তা করতে পারি নাই, চিন্তার বাহিরে যিনি আজাদ দিলেন তিনি কে? এমন আজাদ পৃথিবীতে আসবে জিলকাদ জিলহজ মাসে, হাজি সাহেবদেরকে হজের জন্য রওনা হওয়া হাজিদেরকে হজের সময় জবাই করে দেওয়া হবে, রক্তে রঞ্জিত হবে। সেই সময়ে ইমাম মাহদি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমাতে পালায় চলে আসবেন, মাকাম ইব্রাহিমে দাঁড়ানো থাকবেন, কপালটা থাকবে প্রশস্ত বড় কপালওয়ালা, নাকটা থাকবে খারাপ আজলাল জাবিহা, দৃশ্য দেখে প্রেক্ষাপট দেখে সবাই বুঝে ফেলবে ইনি ইমাম মাহদি। জিজ্ঞাসা করবে কি নাম আপনার, তিনি বলবেন মোহাম্মদ বিন আবিদুল্লাহ, আমার নাম মোহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলেন আল্লাহ আকবার, মুসলমান বলবে তাড়াতাড়ি বায়াত দেন,
ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, তাড়াতাড়ি বায়াত দেন। ইমাম মাহদি তখন লোকদেরকে বলবে কিসের বায়াত, লোকেরা বলবে বায়াত দেন না হলে গর্দানে আঘাত করব, জালেমদেরকে ছাড় দিব না, যারা হাজীদেরকে রক্তাক্ত করেছে প্রতিশোধ নেব, আল্লাহর জমিনে দিন কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার একটু চেষ্টা আল্লাহ দেখবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? অস্ত্রের জঞ্জনানি দিয়ে মুসলমানের বিজয় আসে না, পারমাণবিক বোমা দিয়ে মুসলমানের বিজয় আসে না, মুসলমানের বিজয় আসে কালেমার রঞ্জিত শক্তি দিয়ে, ঠিক না বেটি? সেই শক্তি আসতেছে মুসলমান, সেই শক্তি ইমানি শক্তি আসতেছে মুসলমান, সেই শক্তি কখন আসবে? মুসলমানরা যখন জেগে উঠবে। জেগেছেন আপনি? জেগেছেন আপনি? জাগছেন? আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন? যারা পড়ে নাই মাথা নাড়াইতেছে, হুজুর পড়ি নাই, হুজুর পড়ি নাই। আজকে যদি দাজ্জাল আসে, আজকে যদি দাজ্জাল আসে, যারা আজকেও গিয়ে নামাজ পড়বেন, আপনি মনে রাখবেন, আপনি কোনোদিন ওই পরীক্ষায় সফল হতে পারবেন না, আপনি বিফল হবেন, আপনি দাজ্জালের সঙ্গী হবেন, ঠিক না বেঠি? কারণ তার হাতে থাকবে ম্যাজিক, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ওই কালো জাদু দেখে মানুষ সব হতবিহ্বল হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, মিরাকেল মানুষ দেখবে। আপনারা তো কিছুই দেখেন নাই, শুধু একজন হাতের মধ্যে ফু দিছে, একটু মিষ্টি লাগছে, হুজুর পিসাবে ফু দিছে, কিছু একটা হয়ে গেছে, ঠিক কিনা? আসলে কি হয়েছে, কবর একটা দেখলেই মনে করেন কিছু একটা আছে, মসজিদ একটা দেখলেই পুরাতন মসজিদ, হুজুর গায়বি উঠছে, এই যে অবস্থা এখন আমাদের ইমানের। আর কবরে গিয়ে দাজ্জাল বলবে এই দাঁড়া, কম বিইজনি, আমার অর্ডারে দাঁড়া, আমার অর্ডারে দাঁড়া। কবর থেকে আপনার মা আপনার বাবা জেগে যাবে, জাগ্রত হয়ে বলবে বাসাদর, এটাই আমাদের রব, এটাই আমাদের সব, নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন এখন যেই লোকটা দাঁড়ালো, আপনার বাপ কিনা না, আপনার বাবা না, শয়তান আকৃতি ধারণ করবে, দাজ্জালের জাদু থাকবে, এটি এই মেজিকে অনেকে ভুলে যাবে, দাজ্জাল দেখাবে দেখ এই তো আমার হাতে জান্নাত, এই তো আমার হাতে জাহান্নাম। যারা অতি চালাকি করে এখন আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে যারা দিন বোঝাতে চায়, আলেমদেরকে যারা আঙ্গুল তুলে রক্তচক্ষু লাল করে যারা কথা বলে, ওই সমস্ত লোক দাজ্জালের বন্ধু হবে, দাজ্জালের জান্নাতে গিয়ে জাহান্নামী হবে, ঠিক না বেঠি? আপনি কোথায় আছেন চিন্তা করে, কোথায় আছেন চিন্তা করে। এরপরে ইমাম মাহদী আসার পর, বায়াত দেওয়ার পর ছয় বছর পরে আসবে দাজ্জাল, দাজ্জালকে মারার জন্য ধাওয়া করবে, কোথায় গিয়ে মারবে? ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে দাজ্জালকে শেষ করার জন্য। দুইজন ফেরেস্তার ডানার মধ্যে ভর করে তিনি নামবেন, ফজরের নামাজ পড়বেন, নামাজের পর তাকায় দেখবে গুষ্টি সুদ্ধা দাজ্জাল আসছে সব তার সৈনিক সহ। দেখি ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে, হ্যাঁ সবাই বলেন ভয় পাবে। ঈসা আলাইহিস সালাম যখন তাদের দিকে তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে লবণ যেমন গলে যায়, ঠিক তেমনি দাজ্জালের বাহিনী দাজ্জালের গোষ্ঠী একটা একটা করে লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালাম যার দিকে তাকাবে কিচ্ছু বলা লাগবে না, লবণের মতো পানির ভিতরে গলে যাবে, গুলিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কি শক্তি আল্লাহ আমাদেরকে দিবে, আল্লাহ আমাদেরকে দিবে। এরপরে ঈসা আলাইহিস সালাম শুরু করবে পিছু নেওয়া, কোথায় সিরিয়া, কোথায় দামেস্ক, এইখান থেকে যাবে বাবুল লুদ নামক এলাকায়। আজকেই যুবকেরা তোমরা গুগলে সার্চ করে দেখবে বাবুল লুদ নামক এলাকা, এটি এটি এমন ভাবে ইহুদিরা আটকে রেখেছে তেল আবিব থেকে খানিকটা দূরে, এমন ভাবে আটকে রেখেছে এই জায়গা, এয়ারপোর্ট বানিয়ে, গোপন এয়ারপোর্ট বানিয়ে, সেখানে অস্ত্র শস্ত্রের গোদাম বানিয়ে,
তারা এই জায়গা আটকে রেখেছে, কারণ তারা জানে আল্লাহর নবী বলেছে দাজ্জালকে ওইখানে দাজ্জাল যাবে, এরপরে ঈসা আলাইহিস সালাম মারবে। তাদের চিন্তা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এখানে আসলেই আমরা আটকে ফেলে চতুর্দিক থেকে কামান মেরে, গোলা মেরে, অস্ত্র দিয়ে, সমস্ত পারমাণবিক শক্তি দিয়ে মেরে ফেলব। এর আগেই যিনি পারমাণবিক শক্তিকে হাওয়া করে দিবেন তিনি কে? আরে বেটা, 40 দিন কারেন্ট না থাকে তোর পারমাণবিক যাবে কো? আমার ভাইয়েরা আমার বন্ধুরা চিন্তা করেন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার একটা সময় আসবে গোটা দুনিয়ায় কালেমার রাজ কায়েম হবে, জালেমদের মূলোৎপাটন হবে, কোন জালেম থাকবে না, জালেমদেরকে মুছে দিয়ে ইসলামের বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? ওই বিজয়ের জন্য আপনার আমার প্রস্তুতির দরকার আছে না নাই? এরপরে কি হবে শুনবেন, কয় না শুনবেন। ঈসা আলাইহিস সালাম সব সলিপগুলো কেটে ফেলবে, সলিপগুলো কেটে ফেলবে, ক্রুশ সব শেষ, সমস্ত ক্রুশগুলো শেষ, গির্জা শেষ, খ্রিস্টান শেষ, শুকর শেষ, সব মানুষগুলো সিদকান ও আদলা, সব মানুষগুলো সত্য নিয়ে থাকবে, আদালত নিয়ে থাকবে, এত পরিমাণ ফল ফলাদি টাকা পয়সা আল্লাহ তাআলা দিবেন, এত বারাকাত আল্লাহ দান করবেন, জাকাত নেওয়ার মতো একটা লোকও থাকবে না। মানুষ বলবে ভাই নেন না, আমি তো দিতে চাচ্ছি, জোরে কবেন আল্লাহু আকবার। এই সব মুসলমানের জন্য আসছে, শুধু একটু মুসলমান হন যিনি সব বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, এই পৃথিবীর ভিতরে আবার কিছু মুনাফিক আসবে, ওই মুনাফিকদের উপরে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস দিবেন, ওই মৃদু বাতাসের সঙ্গে সঙ্গে মোমেনদের জানগুলো কবজ হয়ে যাবে, মোমেনরা দুনিয়া থেকে বিদায় নেবেন, মুনাফিকদের উপরে যিনি ভয়ঙ্কর কিয়ামত সংগঠিত করবে, সমুদ্র থেকে আগুন সব উতলে পড়বে, আকাশটা ভেঙে পড়বে, তারকাপুঞ্জি ভেঙে পড়বে, আজাব আর আজাব আসবে, ওই আজাব গজবের ভিতরে যিনি এই কাফেরদেরকে, বেঈমানদেরকে, মুনাফিকদেরকে শেষ করবেন তিনি কে? এখন আমার আপনার কয়েকটা ডিউটি, কয়েকটা দায়িত্ব আজকে বলতে চাই, একেবারে 5 মিনিট সময়, কয় মিনিট? 1 নম্বর আঙ্গুল ধরেন, না এক হাত উঠায় রাখলে কষ্ট, মুরব্বীরা পরে শেষ সময় বদ্ধ দিয়ে দিবে যে এত সময় হাত উঠায় রাখলেন কিসের জন্য, কষ্ট হচ্ছে? 1 নম্বর, কয় নম্বর? আমি হাত উঠায় রাখি, আমার এটা অভ্যস্ত, আমার কষ্ট হয় না, অসুবিধা, কষ্ট হয় না, অসুবিধা। কয় নাম্বার? 1 নম্বর আমল আমার ভাইয়েরা, আজকের এখান থেকে নিয়ে যাব, আজকের এখান থেকে 1 নম্বর আমল যেটি নিয়ে যাব, তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের কারণে যিনি আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এখন কোরআন তেলাওয়াত জানেন তো? একজন বলছে হ্যাঁ জানি, মানে হ্যাঁ জানি এরকম করে বলছে যে হুজুর পুরা জানি না আর কি, অর্ধেক অর্ধেক জানি। আলহামদুলিল্লাহ, যে কেবল পড়া শুরু করছে ও বিজয়ী, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? বাঙালি পারে না এমন কোন ভাষা আছে? আমি গেলাম ওমানে, ওমানে যাওয়ার পর এক বুড়া চাচারে পাইলাম, চাচা কেমনে আরবি ভাষা শিখলেন, এত কঠিন ভাষা। কয় হুজুর দু একদিন যখন পিঠা খেয়েছি তখন শিখে ফেলেছি। কিরাম করে শিখলেন? কয় হুজুর এভাবে শিখছি, আমি এক বুড়ার এখানে চাকরি করতাম, নিজেও বুড়া, চাকরি নিছে আরেক বুড়ার এখানে। তো বুড়া একদিন বললো হাতিল জেলা, হাতিল জেলা, জেলাডান, জেলাডান। আমি মনে করছি কইছে যে তোর জেলা কি, আমি কই কুমিল্লা। এখন বুড়া গেছে খেপে, একটু পরে গে আল্লাহ হাতিল জেলা, হাতিল জেলা, জেলা দে, জেলা দে। কইলাম তো কুমিল্লা, কইছে এখন দ্বিতীয়বার বললাম কুমিল্লা। এখন লোক তো অনেক লাগে গেছে, অনেক লাগে গেছে। কি তুই ফাইল দাবি করছ আমার লগে? বুড়া লাডি লইছে, বুড়া লাডি, কে আল্লাহ বললা হাতিল জেলা, হাতিল জেলা,
তোরে কইছি তুই কত জেলাটা আনতুই তুইগুলা কি কস কুমিল্লার বেটা কয় বারবার কইছি কুমিল্লা কুমিল্লার লগে আপনার কি হইছে এরা যখন কইতে দেরি বুড়া বাড়ি শুরু করতে দেরি নাই এখন এই বুড়া মানুষ গেছে আরেকজনের কাছে গিয়ে কয় ভাই আমার এই বুড়া জিজ্ঞাসা করছে হাতিল জেলা আমি কইছি জেলা কুমিল্লা এই বুড়া আমারে মারে কে কারে তোরে কইছে বালটিটা দিতি তুই কো জেলা কুমিল্লা তাহলে চিন্তা করেন দুই একবার পিঠা খাওয়ার পরে আরবি ভাষা শিখা শেষ তা আপনারা যারা এখানে বসছেন কোরআন না পড়লে পিঠা আছে না নাই কম না বেশি বর্তমান বিজ্ঞান এখন কোরআনের কাছে ছাত্রের মতো হয়ে ফিরে আসতেছে কি দেন না আল্লাহ যখনই আপনি কোরআনটা পড়তে যান শুরুতেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم এই যে কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন অদৃশ্য এক মালিকের কাছে আশ্রয় চেয়ে নিলেন বিজ্ঞান এখানে এসেই হতবাক এটার নাম মেটাফিজিক্স বিজ্ঞান অবাক হয়ে প্রশ্ন করে অদৃশ্যের জগতের অনেক কিছু দেখি না কিন্তু নিঃসন্দেহে মনে করি অদৃশ্য থেকে দৃশ্যমান সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি কে এজন্য আপনি প্রথমেই এসেই বলতেছেন আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে এক নম্বরে কোরআন পড়তে রাজি আছেন বলেন কোরআন পড়তে রাজি এবার দুই নম্বর আমল হলো হাফিজুল লিসান জিব্বা এখন থেকে সতর্ক রাখবেন সজাগ রাখবেন জিব্বাটাকে হেফাজত করবেন অনর্থক কথা বলবেন না চায়ের দোকানে বসে গীবত চর্চা করবেন না আরেকজনের গীবত পর নিন্দা কুৎসা রটনা থেকে বেঁচে থাকেন যিনি আপনাকে হেফাজত করবেন জান্নাতের মালিক বানাবেন তিনি কে রাজি আছেন এরপরে আমার ভাইয়েরা মুতইমুল জিআন অভাবী মানুষের কথা স্মরণ করবেন আমার কত ভাই মুসলমানরা না খাওয়া তাদের জন্য স্মরণ করবেন আমার দেশে যারা না খাওয়া আছে খাদ্য পৌঁছায় দিবেন জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে বলবে আল্লাহ এমন ভালো মানুষকে তুমি জান্নাতের মালিক বানায় দাও বলেন আল্লাহু আকবার চার নম্বরে মুকসিল উরিয়ান যার বস্ত্র নাই থরথর করে শীতে কাঁপতেছে ফজরের নামাজের সময় শীতের মধ্যে আসে আপনার দেখে দয়া লেগেছে আপনি একটু দোয়া করেন তার জন্য দয়া দেখায়া মায়া দেখায়া আপনি একটা কাপড় দিতে চেষ্টা করেন এই একটি কাপড়ের কারণে যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে পাঁচ নম্বরে আমার ভাইয়েরা ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে
অধিক পরিমাণে দোয়া করবেন, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন। নবীজির নামে যারা অধিক পরিমাণে দরুদ পড়বেন, আল্লাহর জান্নাত বলবে আল্লাহ তোমার এই গোলাম তোমার হাবিবের নামে দরুদ পড়েছে, দাও দাও আমি জান্নাত ফরিয়াদ করি, এমন গোলামটাকে তুমি জান্নাতের মালিক বানায় দাও। এই পাঁচটা আমল কি কঠিন? আমার এই ভাইটা অত্যন্ত মনোযোগী শ্রোতা, পাঁচটা আঙ্গুলের সময় হাতটা উঠায় রাখছে। এই পাঁচটা আমল আমরা করতে রাজি আছি? আমরা কি আগামী দিনে মুসলমানদের বিজয় চাই? দুই তিন জনে কইছে না। হায় রে মুসলমান, ছোট মানুষ বলেছে, বিজয় চান? সবাই চাই? মন থেকে চাই? নামাজ পড়ে না ছেড়ে? আজকে যারা গিয়ে নামাজ না পড়বে, আল্লাহর কাছে জবাব দিয়ে, আল্লাহর কাছে জবাব দিয়ে, কোন আল্লাহ আজকে এখান থেকে যাওয়ার পথে আপনার রুলা বানায় দিতে পারে না, অন্ধ বানায় দিতে পারে না, বিপদ দিয়ে পরীক্ষা নিতে পারে না? এই সবটা যে আল্লাহ করলো না, আপনার দয়া করে বসাইছে, মায়া করে শুনাইলো, এতক্ষণ বসে থাকার সুযোগ দিল, সে আল্লাহর জন্য সেজদা দিতে আমরা কি রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। পড়ি আমিন, সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين مولاي كريم گنا بڑا دوٹی ہاتھ نی اپنار شاہی دربارے امرا گنا گر غلا میرا ہاتھ تولے چھی جیونے بڑو بڑو گنا کرے چھی অন্যায় করেছি, পাপ করে ফিরেছি, আজকে তো সবের জন্য একটু আমল করে দিনের কথাগুলো বলে, কথাগুলো শুনে আপনার শাহী দরবারে হাত তুললাম। দয়াময় মালিক দয়া করে মায়া করে জীবনের গুনাগুলা মাফ করে দাও, সবটুকুনের সব আকে নামদার আজদারে মদিনা। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা, যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় আছে, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ, আমরা বড় বড় গুনাহগার বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, একা একা গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি। আজকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি মালিক, ৪০ বছর গুনাহ করে নবী মূসা আলাইহিস সালামের উম্মতকে একবার তওবা করার পরে আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার কাছে মাফ চাই, জীবনে কোনো দিন গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা আজকের মাহফিলে এসেছে, বসেছে, কথা শুনেছে, অনেকেরই মানাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা, আল্লাহ যার মানাই ডানে বামে সামনে পিছনে কবরস্থানে মা ঘুমায় আছে,
সন্তানকে কেমন যেন ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তান, একটা বার কি মায়ের কথা মনে পড়ে, আমাকে কবরে রেখে যেই যে চলে গেলি, আমি কেমন আছি কেমন করে ভুলে গেলি, আল্লাহ যার মা নাই অন্ধকার ওই কবরের কবর বাসী হয়েছে, আল্লাহ দয়া করে মায়া করে সন্তানদের চোখের দিকে তাকাইয়া সন্তান মায়ের জন্য সব করেছে, কাফনের কাপড় জড়াইয়া কবরের মধ্যে রেখে এসেছে, কানের দুল হাতের বালা নাকের ফুল এনেছে, কিন্তু মায়ের গুনাহ গুলা খুলে আনতে পারে না। আয় আল্লাহ দয়া করে মায়া করে মায়ের গুনাহ গুলা মাফ করে দাও আল্লাহ, আল্লাহ জানি না কার কার না জানি আব্বা না বাপ যার নাই অন্ধকার কবরের কবর বাসী হয়ে গেছে বাপ, এরকম সন্তান যারা তারাও বড় আশা নিয়ে আজকে হাত তুলে রেখেছে, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আব্বার জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। সকলে পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মানুষ আমাদেরকে কত মহাব্বত করে, আল্লাহ এই মহাব্বতের যোগ্য আমরা হই নাই, আল্লাহ এই মহাব্বতের কোন যোগ্যতা আমি না লায়কের নাই, আল্লাহ আমার কোন যোগ্যতা নাই, এতক্ষণ পর্যন্ত কিছুক্ষণ আপনাদের আল্লাহ আপনার গোলামদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে মাকবুল হওয়ার জন্য আল্লাহ কথাগুলা বলেছি, আয় আল্লাহ ইখলাসের সাথে কথাগুলোকে কবুল করে দেন, রব্বুল আলামিন একদিন আমরা কেউ থাকবো না, অন্ধকার কবর আমাদের ঠিকানা হয়ে যাবে, আল্লাহ করোনায় কত মানুষকে নিয়ে গেল, কত মানুষ মৃত্যুবরণ করলো, আল্লাহ আপনি আমাদেরকে ভালোবেসেছেন দয়া করেছেন মায়া করেছেন, এমন দৃশ্য আমরা দেখেছি মক্কাতুল মুকাররমা ফাকা মদিনা ফাকা, এমনকি আমাদের মসজিদ গুলার ভিতরে মুসল্লি যেতে পারে না, আয় আল্লাহ এমন দৃশ্য দেখার পরেও যারা নামাজের দিকে আসে না মন গুলাকে পরিবর্তন করে নামাজি বানায় দেন আল্লাহ, রব্বুল আলামিন মাহফিলকে কবুল করেন আল্লাহ, আমার তরুণদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, নামাজি বানান, দিনদার বানান, পরহেজগার বানান আল্লাহ, মুরব্বীদেরকে কবুল করেন আল্লাহ, আমার জিহাদ আমার খায়রুল ভাই আমার জিহাদ ভাই আল্লাহ ওনাদের ব্যবসার জন্য দোয়া চেয়েছে, আমি দেখেছি খায়রুল ভাই মাহফিলটার জন্য এত কষ্ট করেছে, আসার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ কষ্টগুলা যদি আপনার দিনের জন্য করে থাকে, আল্লাহ এলাকার মানুষগুলা যদি আপনাকে ভালোবেসে এসে থাকে, হুব্বাল্লিল্লাহ আপনার জন্য যদি ভালোবাসা হয়ে থাকে, যেদিন দাড়ি পাল্লার ভিতরে আমল নামা দিবেন আল্লাহ, মানুষগুলা ফেল ফেল করে তাকায় থাকবে, পাল্লা না জানি কোন দিকে ঝুঁকে যায়, সেদিন কিছু মানুষের চেহারা আপনি নূরানি বানিয়ে দিবেন, উজু হুকুম নূর, কিছু মানুষের চেহারা সেদিন আলো দিয়ে ভরে দিবেন, জল 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 করবে,
মানুষেরা জিজ্ঞাসা করবে কারা এরা, চেহারাগুলো এমন নূরানি কেন? আল্লাহ সেদিন আপনি বলবেন মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো শুধু আমি আল্লাহকে ভালোবেসে আমার জন্য একে অপরকে মহব্বত করেছে, ভালোবেসেছে। যাও যাও, আমি আল্লাহ তোমাদের চেহারাগুলোকে নূরানি বানায় দিলাম। আল্লাহ সেই মিছিলে সেই কাতারে শামিল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন যত মা বোন এসেছে মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া জান্নাতি বানায় দিন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে, এমন সময় ডাক্তার দিন সিজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আলা যখন পড়ছি ডাক দিয়ে জান্নাতি বানায় দিন। আল্লাহ রোজা মুখে আছি ডাক দিয়ে জান্নাতি বানায় দিন। আল্লাহ ইবাদত করছি ডাক দিয়ে জান্নাতি বানায় দিন। আল্লাহ যেদিন মাওলা আমার ডাক চলে আসবে মালাকুল মউত চলে আসবে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।